বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 7ই 2020-তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে পেনশন সংক্রান্ত খবর। তো পেনশনারদের আমরা জানি এখন রিভিশন পেনশনের কাজ চলছে এবং বিভিন্ন ডিআই অফিসে তথ্য জমা করতে হচ্ছে বা পেনশন বুক নিয়ে আপডেট করে অনলাইন অ্যাপ্লিকেশন করে এইচওআই লগ ইন এবং ক্যান্ডিডেট লগ ইন করে বা যা হোক ফর্ম ফিল আপ করে সব রিভিশন পেনশন অর্থাৎ রোপা 2019 অনুযায়ী যারা যাতে পেনশনটা বেতন পান তার কাজ চলছে। তারই প্রাকালে আরেকটি খবর প্রকাশিত হলো পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর। আসুন দেখে নিই কী রয়েছে 7ই 2020-তে পেনশন সংক্রান্ত কী খবর রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের পেনশন সংক্রান্ত নানা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই কী রয়েছে। নয়া নিয়মে বেতন অনুযায়ী বাড়বে পেনশন চায় কেন্দ্র, এটা কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ খবর। আসুন দেখে নিই, কোনো নির্দিষ্ট সময়সীমা বাঁধবে না পেনশন, বাধা থাকবে না পেনশন, বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে অবসরের পরবর্তী পাওনার অঙ্ক। নতুন পিএফ গ্রাহকদের জন্য এমনই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। যে কর্মীর বেতন যত বেশি সে তত বেশি পেনশন পাওয়ার সুবিধা উপভোগ করবেন এমনই একটি প্রস্তাব গৃহীত হতে চলেছে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফ এফোর অচি পরিষদের বৈঠকে। তার কার্যকর হলে নানাভাবে উপকৃত হবে পিএফ আওতায় থাকা কর্মীরা। বর্তমানে পিএফ গ্রাহকরা এমপ্লয়িজ পেনশন স্কিম 1995-এর অন্তর্ভুক্ত। নিয়ম অনুযায়ী কর্মী যে বেতন পান তার মূল বা বেসিক এবং ডিএ 12% কেটে নিয়ে জমা করা হয় পিএফ অ্যাকাউন্টে। একই সঙ্গে সমপরিমাণ টাকা দেয় নিয়োগকর্তারাও এবং নিয়োগকারী সংস্থা জমা করা অর্থের 8.33% যায় পেনশন স্কিমে এবং কর্মচারীরা মাইনে যাই হোক না কেন সর্বোচ্চ 15,000 টাকার মূল বেতন পর্যন্ত পেনশন হিসেব করা হয় এবং অর্থাৎ মূল বেতন তার বেশি হলেও পেনশন খাতে 15,000-এর 8.33% অর্থাৎ 1,250 টাকাই জমা হবে এবং দেশের সব কর্মচারীর তরফের পেনশন স্কিমে যে টাকা আসে তা জমা হয় একটি মাত্র তহবিলে। কর্মীর 58 বছর বয়স থেকে এই অবসরকালীন ভাতা চালু হয়ে যায় এবং তা শেষ 5 বছরের চাকরিতে যে টাকা পেনশন স্কিমে জমা হয়েছে তার ভিত্তিতে একটি নির্দিষ্ট ফর্মুলায় ভাতা দেওয়া হয় যা ন্যূনতম 10 বছরের পিএফের আওতায় থাকেন এবং তারা এই সুবিধা পান। যদি কেউ 10 বছরের কম সময় পিএফের গ্রাহক থাকেন তাহলে নিয়োগকারী সংস্থা পেনশন স্কিমে টাকা জমা করলেও তিনি এই পেনশন পাবেন না। নতুন নিয়মে কি পরিবর্তন হবে, কিভাবে এটা আগে ছিল, এবারে নতুন নিয়মে কিভাবে বেতনের সঙ্গে সঙ্গে পেনশন খাতে জমা অঙ্কে বাড়াতে চায় কেন্দ্র। দপ্তরের কর্তা বলছেন মূলত তিনটি বিষয়ে ভাবনা চিন্তা করা আছে। প্রথমত এক নম্বর হচ্ছে কি 15,000 টাকা মূল বেতনের যে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে তা তুলে দিতে চায় কেন্দ্র সরকার। অর্থাৎ নয়ন ব্যবস্থায় কর্মচারীরা যত টাকা বেতন পান তার বেসিক এবং ডিএর 8.3% জমা হবে ইপিএফ ওর পেনশন স্কিমে এবং দ্বিতীয়বার এখন সবার পেনশন স্কিমের টাকা একটিমাত্র তহবিলে জমা হয় তাতে কোনো কর্মচারীর ব্যক্তিগত অধিকার নেই। সরকার চাইছে এই পরিস্থিতি বদল হোক এবং সেক্ষেত্রে প্রত্যেক কর্মীর নিজস্ব পেনশন ফান্ডে যত টাকা জমা হবে তার উপর নির্ভর করে অবসরকালীন ভাতা, ফলে যার বেশি বেতন পাবে তার পেনশনেরও বেশি পাওয়ার সুযোগ থাকবে। তৃতীয়ত, যেহেতু প্রত্যেক আলাদা আলাদা পেনশন ফান্ডে থাকছে তাই কর্মীরা যাতে চাইলে সেই টাকা তুলে নিতে পারে এমন সুপারিশও প্রস্তাব করে রাখা হয়েছে ইপিএফের অর্থ পরিষদে। সেক্ষেত্রে অবশ্য শর্ত আরোপ করা হবে এবং সুপারিশে বলা হয়েছে যদিও কোনো ব্যক্তির 2 বছর চাকরি না থাকে তাহলে তিনি চাইলে নগদ ফান্ড থেকে টাকা তুলতে পারবেন নিতে পারবেন। অন্য কাজ নিয়ে পাকাপাকি বা বিদেশে চলে গেলেও গ্রাহকরা যাতে আর তার টাকা তুলতে পারেন এমন প্রস্তাবও রয়েছে বলে দপ্তর সূত্রের খবর। বর্তমানে যারা পিএফ সুবিধা পান তাদের ন্যূনতম পেনশন 1,000 টাকা এবং সেই টাকা বাড়ানোর জন্য কেন্দ্রের ওপর চাপ রয়েছে কিন্তু তা বাড়তে পারে এমন কোনো আশার আলোক পর্যন্ত দেখা যায়নি। সেক্ষেত্রে অর্থ পরিষদে মান্যতা দিলে যদি নতুন পিএফ গ্রাহক পেনশন বাড়িয়ে নতুন সুযোগ পান সেটাও বাড়তি প্রাপ্তি। এই নিয়ম চালু হলে পিএফে আওতায় আসা কর্মীরা যে লাভের গুড় খাবেন তা বলাই বাহুল্য। তাহলে দেখতে পাচ্ছেন পিএফ পেনশনের পিএফের ওপর পেনশনের যে নিয়ম সেই নিয়মে যে বদল আনতে চলেছে এই ইপিএফও অর্থ পরিষদ, তো সেটা এলে অনেকেই কিন্তু পেনশনার ইপিএফ পেনশনার কিন্তু সুবিধা পাবেন। তো যা হোক, এই লেটেস্ট আপডেট আপনার সাথে শেয়ার করলাম ইপিএফ সংক্রান্ত লেটেস্ট আপডেট। তো আরও অন্যান্য খবর পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসি পরের ভিডিও।